আর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তার আগে গঙ্গারামপুর ফুটবল ক্লাবে জোর কদমে চলছে প্রতিমা এবং মণ্ডপ সজ্জার কাজ। দক্ষিণ দিনাজপুর তথা গঙ্গারামপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর ফুটবল ক্লাব। প্রতি বছর এই ক্লাবের পুজো দেখতে মুখিয়ে থাকে নিঃসাধারণ জনগণ। দর্শকদের চাহিদার কথা চিন্তা করে 47তম বর্ষে প্রায় 24 লক্ষ টাকা ব্যয় করে বাঁকুড়ার দোকরা শিল্পকে তুলে ধরেছে গঙ্গারামপুর ফুটবল ক্লাব। পূর্ব মেদিনীপুরের কাঁথি প্যান্ডেল শিল্পী ও প্রতিমা শিল্পীরা বাঁকুড়ার বিখ্যাত দোকরা শিল্পকে পুজো মণ্ডপে ফুটিয়ে তুলেছেন। কাঁসা বিভিন্ন সামগ্রী দিয়ে পুজো প্রতিমা গড়ে তোলা হয়েছে। বর্তমানে বৃষ্টিকে উপেক্ষা করে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে গঙ্গারামপুর ফুটবল ক্লাবের সম্পাদক বরুণ সরকার কি জানালেন শোনাবো আপনাদের। এবার আমাদের পুজোর আকর্ষণ বাঁকুড়া শিল্পটাকে আমরা তুলে ধরছি। এবার কি কি থাকছে সব মিলিয়ে কি কি আকর্ষণ থাকছে আমাদের এই ডোগরা শিল্পে? যেমন ঘোড়া, তারপরে আদিবাসীরা যেগুলো, আদিবাসীদের বাঁকুড়া মানে আদিবাসীদের শিল্পই বেশি, আদিবাসীদের সব মানে সামাজিক এগুলো আমরা প্যান্ডেলে তুলে ধরছি। প্রতিমায় বিশেষত্ব কি থাকছে? প্রতিমার বিশেষত্ব থাকছে আমাদের প্রতিমায় এবার পিতলের, পিতলের কাপড়, পিতলের গহনা, পিতলের সব মানে যত অলংকার সবই পিতলের, শাড়িটাও পিতলের হবে। দর্শক কেমন হবে বলে এবার আশা করছে? দর্শক তো আমাদের মাঠে প্রতিবারই বেশি হয়, এবারও হবে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা একটু চিন্তিত যে কী হয় প্রাকৃতিক দুর্যোগ। এর আগে মাঠে জল উঠেছিল, তার জন্য আমাদের কাজ অনেক বিলম্বিত হয়েছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।